আদর্শের কথা বললেন। আমরা যারা নবদ্বীপবাসী, দোল পূর্ণিমার দিন নাকি চন্দ্রগ্রহণ হয়েছিল, যেদিন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আসলে চন্দ্রগ্রহণ এই কারণে হয়েছিল, মহাপ্রভু অকলঙ্ক নদিয়া চাঁদ, চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু মহাপ্রভুর গায়ে কোনো কলঙ্ক নেই, তাই কলঙ্কহীন চাঁদ ভাগীরথীর কুলে শচীমায়ের কোলে আবির্ভূত হয়েছিলেন বলে আকাশের চাঁদ লজ্জায় মুখ ঢেকেছিলেন, ওই জন্য চন্দ্রগ্রহণ হয়েছিল। এমন অপার্থিব প্রেম ধন যেটা প্রার্থিব নয়, আমরা মদ পান করি, আমরা সুরা পান করি, মাংস খাই, এগুলো পার্থিব সুখ, এ সুখ প্রকৃত সুখ নয়। মহাপ্রভু অপ্রাকৃত প্রেম বিতরণ করেছিলেন দুয়ারে দুয়ারে।